দ্বারকার মন্দিরটা কত দূরে? ওই দেখো, ওই দেখো ধ্বজা উঠছে, ধ্বজা মানে পতাকা। রাজ সিংহ একটা সিংহাসনের দূর থেকে নিশানা ওই ধ্বজাটা উঠছে, ওটাকে দর্শন করে সুদামা পাগল হয়ে গেল। চিত্ত চঞ্চল বিগলিত মন, হরণের মতো মনটা যেন কি হরণ করে নিয়েছে, কতক্ষণে কৃষ্ণকে দর্শন করবে ব্যাকুল হয়ে গেলেন। ওই দ্বারের মধ্যে কখন পৌঁছাবে, কখন পৌঁছাবে, কিভাবে যাবে, থাকতে পারলেন না, থাকতে পারলেন না, ছুটতে লাগলেন, ছুটতে লাগলেন। গবাক্ষ দ্বার দেখে ওই কুঞ্জের ভেতরে সুদামা আছে, সুদামা মনে হয় যে কুঞ্জের ভেতরে মনে হয় কৃষ্ণ আছে। যেই না দ্বারে প্রবেশ করতে যাবে, একজন ভিখারি বলে উঠলেন, রুকো রুকো রুকো, তুম কা যাও গো, আয় ভিখারি, নিকলো এসো নিকলো। সুদামা নে বোলা, নেই নেই, হম ভিখারি নেই হ্যায়, হম তোমারা কানাইয়া কে মিত্র হ্যায়। আরে ঝুট মত বলো, হামারা কানাইয়া রাজা জি, তুম উসকো দোস্ত বান নেই সকোগে, হাট যাও হাট যাও। তবুও সুদামা গেলেন না। ওই প্রহরীদার বেতের লাঠি দিয়ে সুদামাকে প্রহার করতে লাগলেন, বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। সুদামা চোখের জলে বক্ষ প্লাবিত করে কাঁদতে লাগলেন, দাড়ি তুমি তো আমাকে মারবে, আরো মারো আরে মারো, বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। চোখের জলে সুদামা গাইলেন, আরে দাড়ি মালো তুমি মুঝে না পেচানো, কিধর সে সুদামা করিব গই হিধর সে সুদামা করিব গই হরি হরি দার পালো তুমি মুঝে না পাই জানো, কিধর সে সুদামা গরিমা গরি হিধর সে সুদামা গরিমা গরি হ। সুদামা নে কহা কানাইয়া সে পুছো, সুদামা নে আয়া কানাইয়া সে পুছো, সুদামা নে আয়া কানাইয়া সে পুছো, সুদামা নে আয়া কানাইয়া সে পুছো, হরি হরি পালো মুঝে না পেচানো, কিধর সে সুদামা করিব গই হ্যায়, কিধর সে সুদামা করিব গই হ্যায়। হরি দাঁড় পালো তুমি মুঝে না পাই জানো, কিধর সে সুদামা গরিমা গরি হ্যায়, কিধর সে সুদামা গরিমা গরি হ্যায়। তুমি আমাদের কৃষ্ণের বন্ধু হতে পারো না, তোমার কোনো দোষ নেই, তুমি মারো। আমি কি তোমার সঙ্গে ছেলেবেলায় খেলা করেছি না? আমি খেলা করেছি তো কানাইয়ের সঙ্গে, কানাইয়া সে পুছো, কানাইকে জিজ্ঞাসা করো, সুদামা নে আয়া, সুদামা এসেছে কানাই তাকে চেনে কিনা, একটু জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে বলো, বেশ ভেতরে আসবে না, আমাদের রাজা যদি তোমায় চিনতে পারে তবে তোমায় ভেতরে নিয়ে যাব। দাড়ি চললেন রাজা কৃষ্ণের কাছে, রাজ অধিপতি দ্বারকা অধিপতি কৃষ্ণচন্দ্র রাজা সোনার সিংহাসন আলোকিত করে বসে আছে। দাড়ি গিয়ে বললেন, দ্বারকা অধিপতি রাজা কৃষ্ণের জয় হো, জয় হো, জয় হো, জয় হো। প্রণাম নেবেন রাজা মশাই? হ্যাঁ হ্যাঁ, কুশল বলো রাজা মশাই, একটা ভিখারি এসেছে, বেশ তো যা চাই দিয়ে দাও। না 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 না, ভিখারি কিচ্ছু চায় না, শুধু আপনাকে একটিবার দেখতে চায়, আমাকে দেখতে চায়। তা কোথা থেকে এসেছে, তার নাম কি বলেছে? এসেছে তো বলল বোজপুর থেকে, ব্রজপুর মানে যেখানে ব্রজবাসীরা বাস করতো, ছেলেবেলার কথাটা মনে করিয়ে দিল। কি বলল, বোজপুর থেকে এসেছে? সোনার সিংহাসন থেকে বসা কৃষ্ণ দাঁড়িয়ে বললে, এই 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 দাঁড়ি, নাম কি বলেছে, নাম কি বলেছে? নামটা যেন কি বলল,
হ্যাঁ মনে পড়েছে, নামটা বলল সুদামা। কি বললে? আমার ছেলেবেলার বন্ধু সুদামা এসেছে আর তুমি তাকে ভেতরে নিয়ে আসুনি। দাড়িকে সরিয়ে দিয়ে রাজ সিংহাসন পরিত্যাগ করে ভগবান কৃষ্ণ ছুটতে লাগলেন। সুদামা রে সুদামা রে কানাই এত বড় রাজা, সে কি ছেলেবেলার বন্ধুর কথা তার মনে আছে? তার মনে হয় মনে নেই। সুদামা কুঞ্জ ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু গেলে হবে কি? বাইরে কৃষ্ণ এসে দেখে সুদামা নেই। পহরিদার, কই আমার বন্ধু সুদামা? এসেছিল, আছে তার রক্ত মাখানো পদ চিহ্ন, খালি পায়ে এসেছে, কত কাঁটা ফুটেছে, ওই কাঁটার রক্তের ছাপগুলো পদচিহ্নগুলো রয়ে গেছে। পদচিহ্ন দেখতে দেখতে ভগবান ছুটতে থাকে, ছুটতে ছুটতে সুদামাকে খোঁজে। সুদামা সুদামা, থাকতে না পেরে সুদামাকে ডাকতে ডাকতে অদূরে গিয়ে দেখে সুদামা যাচ্ছে পাছু পান হইতে। ভগবান কৃষ্ণ সুদামার দুটো চরণ জড়িয়ে ধরে, সুদামার দুটো চরণ জড়িয়ে ধরে বলে, সুদামা কিরে, এতদিন পর আমার কথা মনে পড়েছে? সুদামা বদনটা উত্তোলন করে দেখে সেই ডাক, সেই কণ্ঠ, কানাই তুই কেন এলি রে? দাড়িকে পাঠালেই তো পারতিস, তুই কেন এলি? বা বা বা, আমার বন্ধু আমাকে দেখবার জন্য খালি পায়ে বোঝো ছেড়ে দ্বারকায় আসতে পেরেছে, আর বন্ধুকে আনবার জন্য আমি সোনার সিংহাসন পরিত্যাগ করে বন্ধুকে নিতে আসবো না? চল চল সুদামা, আমার কুঞ্জে চল। সুদামা আয় আয় আমার বুকে, সুদামা আয় আয় আমার বুকে, চলে 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 সুদামা আরে ওরে সুদামারে। আয় সুদামা আয়, রাজ সিংহাসনের কাছে দুজন দাঁড়িয়েছে। দাঁড়া সুদামা দাঁড়া, যে সিংহাসনে কানাই বসেছিল ভগবান কি করলেন, নিজের আঁচলটা দিয়ে সিংহাসনটা একটু পরিষ্কার করছে, পরিষ্কার করে সুদামার হাতটা ধরে বলছে, সুদামা এই সিংহাসনে বস, বস না। সুদামা বলে, না রে কানাই, তুই রাজা, আমি ওই সিংহাসনে বসতে পারি? বস বলছি। না না কানাই, আমি ওই সিংহাসনে বসবো না, বস। জোর করে সুদামার হাত টেনে সুদামাকে সিংহাসনে বসিয়ে আমাদের ভগবান কৃষ্ণ সুদামার দুটো চরণ জড়িয়ে ধরে সুদামার পদতলে বসে, সুদামার পদতলে বসে, সুদামার পদতলে বসে। এতদিন পর আমার বন্ধু এসেছে, দেখছো না তার চরণটা ধৌত করতে হবে। যাও যাও যাও, একটা সোনার পাত্রে করে জল নিয়ে এসো, আমার বন্ধুর চরণটা ধৌত করতে হবে। রুক্মিণী আর সত্যভামা সোনার পাত্রে করে জল নিয়ে এসে চরণটা ধৌত করতে যাচ্ছে। কৃষ্ণ বলে, দাঁড়াও দাঁড়াও, আমার বন্ধু এসেছে, আমি চরণ ধোয়াবো, তোমরা কেন চরণ ধোয়াবে গো, তোমরা কেন চরণ ধোয়াবে? ভগবান কৃষ্ণ সুদামার দুটো চরণ ধরে সুদামার পদতলে বসে
नयन जले आर गंगा जले सुदामार चरण दुटो दौत कर दे सुदामार चरण दुखानी दौत कर दे नयन जले आर गंगार जले सुदामार चरण दुखानी दौत कर दे जार चरण धोबार जन्न कत जोगीर जोग भांगे ध्यानीर ध्यान भांगे मुनीर तपस्या भांगे सेई भगवान भक्तेर दुटी चरण धौत कर दिए देखे चरणेर पदतले काटा फुटे आछे কানাই কাটাগুলো অঙ্গুলি করে টেনে টেনে বার করে চরণটা ধৌত করে নিজের বসন দিয়ে চরণটা মুছিয়ে দিচ্ছে গো আহা বাবা চরণটা মুছিয়ে দিচ্ছে পর্যন্ত মুছিয়ে দেওয়ার পর চরণ ধৌত জলটা আড়ালে নিয়ে গেলেন ফেলবে বলে বিবেক বলে উঠল দাঁড়াও দাঁড়াও সুদামার পদধৌত জল সুদামার পদ রেণুর মধ্যে মা যশোদা পিতানন্দ মহারাজ সখাগণ সখীগণ নবলক্ষ ধেনুগণ সকলের পদ রেণু আছে রাধারানীর পদ রেণু আছে এতদিন পর পেয়েছি ফেলে দেব আড়ালে নিয়ে গিয়ে ভগবান ওই সুদামার পদধৌত জল আড়ালে নিয়ে গিয়ে ভগবান কৃষ্ণ পান করে ভগবানের পদ ভক্তের পদ দৌত জল ভগবান পান করে পদ দৌত জল পান করে পান করে পিপাসা বেড়ে যায় ভগবানের পিপাসা বেড়ে সবেমাত্র ভক্তির পদরেণু পেয়েছে আর তৃষ্ণাটা যখন বেড়ে গেছে সুদামার কাছে কৃষ্ণ আবার চলে এসেছে এই সুদামা কিরে এতদিন পর আমার কাছে এলি আরে আমার জন্য কিছু আনিস নি দে সুদামা পোটলাটাকে লুকোচ্ছে এই কি লুকোচ্ছিস রে না কানাই কিচ্ছু না এই দে বলছি তোর পোটলায় কি আছে দে দে সুদামা দেবে না কানাই নেবে দেখেছো কতজন দেবার জন্য বসে থাকে তাদেরটা ভগবান নেয় না ভক্তির দ্রব্য প্রভু কেড়ে কেড়ে খায় আর অভক্তির দ্রব্য প্রভু ফিরে নাহি চায় ভক্তি বলে যদি কেউ দেয় ভগবান কি ছাড়তে পারে সুদামা দেবে না কানায় পোটলাটা ধরে টানছে দে দে বলছি দে এক টান দিয়ে বার করে পোটলাটা খুলছে সুদামা বলছে খুলিস না কানাই খুলিস না মোটলাটা খুলে দেখছে ও মা কই গো রুক্মিণী কই গো সত্যভামা দেখো দেখো আমার বন্ধু আমাকে সেবা দেওয়ার জন্য চিড়ে নিয়ে এসছে খুদের নাড়ু নিয়ে এসছে তোমরা তোমরা ক্ষীরসর মন্ডা মিঠাই খাইয়ে মুখটাকে বড় মিঠা করে দিয়েছো আর জিহুবার স্বাদ ফেরাবার জন্য আমার সুদামা আমার জন্য চিড়ে নিয়ে এসছে কানাই সেবা করতে যাচ্ছে হাতটা দিয়েছে ও মা হাতটা দিয়ে দেখে চিড়েটা ভেজা দেখেছো রুক্মিণী শুকনো চিড়ে খেতে যাতে আমার কষ্ট হয় বন্ধু চিড়েটাকে ভিজিয়ে নিয়ে এসছে সুদামা আর থাকতে পারলেন না রে কানাই ওই চিড়ে তুই সেবা করিস না বিশ্বাস বাইরের জগতের জল দিয়ে ভেজাইনি ক্ষীর সর ননী মাখন তোর জন্য আনতে পারি নাই ওই চিড়ে আমি চোখের জলে ভেজাইছি কানাই ওই চিড়ে তুই সেবা করিস না সেবা করিস না চিড়ে তুই সেবা করিস না
কৃষ্ণ বলে সুদামা কতজন ক্ষীর শরণ নিমাখন দেয় বটে কিন্তু সুদামা তোর মতো চোখের জলে আমায় কেউ ডাকে না তোর মত চোখের জলে আমায় কেউ চোখের জলে আমায় কেউ কেউ ডাকে না আত্মহংকারে অহংকারে সবাই ডাকে তোর মতো চোখে চোখের জলে কেউ ডাক